হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন। কলকাতা পুলিশের নতুন করে সিভিক ভলেন্টিয়ার নেওয়ার বিজ্ঞপ্তি গতকালই প্রকাশিত হয়েছে, অর্থাৎ 16 জানুয়ারি 2019। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, আবেদনপত্র কোথায় জমা দিতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তার আগে সবাইকে জানিয়ে রাখতে চাইবো, আমি আন একাডেমির একজন ভেরিফাইড এডুকেটর। তোমাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, আজই যুক্ত হয়ে যাও আন একাডেমিতে। প্লে স্টোর থেকে ডাউনলোড করো আন একাডেমি লার্নিং অ্যাপ, সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লাস করতে পারবে আমার কাছে। তোমাকে সার্চ করতে হবে আলামিন রহমান। অন স্ক্রিন দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া অফিসিয়াল সেই নোটিফিকেশন। দেখো নোটিফিকেশন বেরিয়েছে 16 জানুয়ারি 2019। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট ফর মেন অ্যান্ড ওমেন ক্যান্ডিডেট ফর এনগেজমেন্ট অ্যাজ এ সিভিক ভলেন্টিয়ার আন্ডার ডিফারেন্ট ইউনিট অফ কলকাতা পুলিশ এগেনস্ট দ্য পোস্ট স্যাংশনড ইন টার্মস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটে মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে সিভিক ভলেন্টিয়ার পদে, যে ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা কিন্তু হয়েছে 250, অর্থাৎ 250। তোমরা অন স্ক্রিন চারটে ইউনিটের নাম দেখতে পাচ্ছ। প্রথমটা রয়েছে ওয়্যারলেস ব্রাঞ্চ কলকাতা পুলিশ, দ্বিতীয়টা রয়েছে কলকাতা হোম গার্ড অর্গানাইজেশন, তৃতীয় নর্থ অ্যান্ড নর্থ সার্ভেন ডিভিশন কলকাতা পুলিশ এবং ইস্টার্ন সার্ভেন ডিভিশন কলকাতা পুলিশ। এই চারটে ইউনিট মিলে মোট 250 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এবং চারটে ইউনিটেরই কিন্তু ঠিকানা দেওয়া রয়েছে। এক্ষেত্রে কিন্তু এবারে আবেদন পদ্ধতিটা একটু অন্যরকম। ধরে নিচ্ছি তুমি ওয়্যারলেস ব্রাঞ্চ কলকাতা পুলিশ এটাতে আবেদন করবে, এই ইউনিটটাতে, এই 60টা ভ্যাকেন্সি যেটাতে রয়েছে। সেক্ষেত্রে তোমাকে যেটি করতে হবে, তোমাকে নিজে, অর্থাৎ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্টকে নিজে যেতে হবে কলকাতা পুলিশের এই ব্রাঞ্চের ঠিকানা কোনটি, এইটি রিপন স্ট্রিট কলকাতা 7116, এই ঠিকানায় পৌঁছে যেতে হবে। এবং এই ঠিকানায় গেলে তুমি একটা ড্রপ বক্স দেখতে পাবে, ড্রপ বক্স অনেকটা ওই ভোট বক্সের ব্যালট বক্সের মতো দেখতে হয়। সেখানে গিয়ে যে তুমি খামে ভরে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবে, সেটাই ড্রপ বক্সের ভিতরে ফেলে দিতে হবে। এবারে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা এরকম রয়েছে, কীরকম তুমি দেখে নাও অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে। তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। প্রথমেই কিন্তু বলা হচ্ছে প্রিফারেবলি রেসিডেন্ট অফ দ্য এরিয়া আন্ডার দ্য কলকাতা পুলিশ জুরিসডিকশন, অর্থাৎ তোমাকে কিন্তু কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত এলাকার বাসিন্দা হতে হবে। তোমার বয়স হতে হবে 20 বছর থেকে 60 বছরের মধ্যে, তোমার মিনিমাম বয়স 20, যেটা হিসেব করা হবে 1 জানুয়ারি 2019-এর হিসাবে। তোমার মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে ক্লাস 8 পাস করলেই হবে, এবং সেই সমস্ত ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি অপরচুনিটি দেওয়া হবে, যাদের কাছে কিন্তু এনসিসি ক্যাড কিংবা বয় স্কাউট কিংবা এনএসএস গার্ড, সিভিক ডিফেন্স ভলেন্টিয়ার ইত্যাদি সার্টিফিকেট রয়েছে বা এরকম কোনো এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু অপরচুনিটিটা বেশি পাবে। পরবর্তীতে বলা হচ্ছে শুড নট হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ড এগেনস্ট হিম অর হার এনি পুলিশ স্টেশন। এগুলো তোমরা প্রত্যেকেই জানো, এই সম্পর্কে আর বলে টাইম নষ্ট করবো না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কেউ যদি ওয়্যারলেস ব্রাঞ্চ কলকাতা পুলিশ এটাতে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের একটা আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রয়োজন। সেক্ষেত্রে তোমার কিন্তু একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স দরকার, সেক্ষেত্রে মোটর মেকানিকের একটু এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয় ওয়্যারলেস ব্রাঞ্চটার জন্য। সো প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য একটু ভালো করে তোমরা দেখে নেবে যে যে ইউনিটে আবেদন করবে। সিলেকশন প্রসেস এখানে দেওয়া রয়েছে, সেটা এখন বিষয় না, এখন বিষয় হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, আমরা কীভাবে আবেদন করব। দেখো আবেদন করার জন্য অনলাইনে আমি তোমাদের ফর্ম দিয়ে দেবো, সেই ফর্ম তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে, ক্যালকাটা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটেও তুমি পেয়ে যাবে ফর্মটি। এছাড়া আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, A4 সাইজ পেজে বিভিন্ন সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করিয়ে নেবে, সেটা সুন্দর করে ব্ল্যাক পেন দিয়ে ফিল আপ করবে, এবং ফিল আপ করার পরে সেই ফর্ম তো থাকছেই, তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আইডেন্টিটি প্রুফ হতে পারে, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এছাড়া দেবে সেলফ অ্যাটেস্টেড কপি প্রুফ অফ অ্যাড্রেস, তোমার বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র, ভোটার কার্ড, আধার কার্ড হতে পারে, 1 সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের ডান দিকে উপরে পেস্ট করতে হবে, এছাড়া লাগবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট রিগার্ডিং প্রুফ অফ এজ, তোমার জন্মের প্রমাণপত্র, সেলফ অ্যাটেস্টেড কপি অফ এডুকেশনাল টেস্টিমোনিয়াল, শিক্ষাগত যোগ্যতার কাগজ দিতে হবে, এবং সেলফ অ্যাটেস্টেড কপি রিকোয়ার্ড ফর অ্যাডিশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, যেটা 7-এর এ এবং বি, অর্থাৎ কিছু কিছু পোস্টের জন্য যে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের প্রয়োজন তাদের ক্ষেত্রে আলাদা একটা কপি দিতে হবে। সো এই ছিল মূল বিষয়বস্তু। এবারে আবেদনের পদ্ধতিটা কিন্তু এখানে পরিষ্কার বলা হচ্ছে, তোমাদেরকে যেটি করতে হবে, দ্য অ্যাপ্লিকেশনস ফ্রম ডিউলি ফিল্ড ইন অ্যালং উইথ দ্য প্রেসক্রাইবড ডকুমেন্ট শুড বি সাবমিটেড পার্সোনালি, তোমাকে কিন্তু নিজে যেতে হবে, নট বাই এনি আদার মিন্স, তোমার অন্য কোনো বন্ধু তোমারটা জমা দিয়ে আসলো সেটা কিন্তু হবে না, ইন দ্য ড্রপ বক্স কেপ্ট ইন দ্য কনসার্ন ডিভিশন অর এনি ইউনিট, অর্থাৎ উপরে যে চারটে ইউনিটের কথা বলা হয়েছে এবং চারটে ইউনিটের যে ঠিকানা দেওয়া রয়েছে, এই প্রতিটা ইউনিটেই কিন্তু একটা করে ড্রপ বক্স থাকবে, তুমি যে ইউনিট বা যে জোনে আবেদন করছো সেই জোনের ড্রপ বক্সে গিয়ে তোমাকে জমা দিতে হবে। সো এই ছিল মূল বিষয়বস্তু। ও লাস্ট ডেট কবে জমা দেওয়ার সেটা দেখে নাও, লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ইজ 23rd জানুয়ারি, অর্থাৎ 23 জানুয়ারি হচ্ছে তোমাদের শেষ সীমা
বিকাল 5টা পর্যন্ত তোমরা জমা দিতে পারবে। সো এই ছিল মূল বিষয়বস্তু, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিশিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব, তোমরা আশা করি দেখে নেবে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক তথ্য সমৃদ্ধ এবং ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি পছন্দ হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা এরকমই কিন্তু লেটেস্ট জব নোটিফিকেশন সমৃদ্ধ ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।